আপনারা, এটা হলো আপনাদের দুর্ভিক্ষের জবাব। আল্লাহকে যে ভয় করবে তার দুর্ভিক্ষ দূর করে দিবেন কে? এমন জায়গা থেকে খাওয়া দিবে সে কখনো কল্পনাও করতে পারে না। এই মোমেন সিংকে, মোমেন শাহীকে আল্লাহ মাছের ডিপু কেমনে বানালেন? যত বাংলাদেশের তেলাপিয়া কোত্থেকে যায়, কথা কন না কে, কোত্থেকে যায়? আর পাঙ্গাস গরিবের শ্রেষ্ঠ খাওয়ার, এই জন্য গরিবের হাড় ভালো, বড় লোকের হাড় খারাপ। দামি মাছ খায়, দামি মাছ খায়, দামি রোগ হয় ওনাদের, বুক দইরা বয়া থাকে। গরিব খায় পাঙ্গাস, পাঙ্গাসের তেলের ভিতরে হার্টের ভালো রাখার শ্রেষ্ঠ উপাদান আল্লাহ দান করে দিয়েছেন। আর তেলাপিয়া হলো বেহেশতি মাছ, কোথাকার মাছ? বেহেশতি। রাসুল বলেছেন দুইটা নদীর জন্ম হলো বেহেশতে, একটা হলো নীল নদ আর একটা হলো দজলা ফোরা, এই দুইটাতে তেলাপিয়া মাছ সবচেয়ে বেশি। এই জন্য এটা কোথাকার মাছ? বেহেশতি মাছ। এটা আমাকে বলেছেন মিশরের একজন আলেম, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিচার। তো তিনি আমার সাথে প্রোগ্রামে যাচ্ছেন, বললেন যে আসাবুল লুগা ফিল আলম বঙ্গোলিয়া, দুনিয়ার সবচেয়ে কঠিন ভাষা হলো বাংলা, ও বাংলাও কইতে পারে না, বাংলা। আমি বললাম তুমি কয় বছর এখানে আছো? কয়, চার বছর আছি, কিচ্ছু শিখতে পারেনি, যেটাই কই মানুষে শুধু হাসে। কইলাম কি শিখছো? কই শিখছি রিক্সা উলা কুতু ছাউ, রিক্সা উলা কুতু ছাউ, যখনই রিক্সাওয়ালা এটা শুনে 10 টাকার ভাড়া 50 টাকা জিনিস পাইছি। এরপরে শিখছি তেলাপিয়া, হ্যাঁ তেলাপিয়া না তেলাপিয়া, মাখরাজ ঠিক না হলেও উচ্চারণ উল্টা পাল্টা হয়ে যায়। আবু সুফিয়ান কথা বলেছে সুরা তাকাসুর থেকে, তাকাসুরের অংশ হলো কাউসার, কাউসার থেকে তাকাসুর, পৃথিবীতে যা শান্তি ভোগ করি এগুলো সব কাউসারের অংশ। পৃথিবীতে যা কিছু আমরা ভোগ করছি এগুলো কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন, এগুলো সব কাসরাতের অংশ। এখানে আমাদের অনেক দামি দামি মেহমান এসেছেন, আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান, সুন্দর মানুষ, চেহারাটাও সুন্দর, হাসেও সুন্দর, আমাদের প্রিয় মানুষ তিনি এসেছেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক, আল্লাহ তাকে ইসলামের সৈনিক বানিয়ে দিক। এসেছেন অনেক দামি দামি ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন মসজিদের আয়েম্মা কেরাম, এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই, আর্মির সদস্যরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের অংশ, তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। এসেছেন পর্দার আড়ের সম্মানিতা, স্নেহা, ধন্যা মা বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, সবার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিক। আমরা কোরআন থেকে শুনব, কোরআন চিনেন তো আপনারা, এটার নাম কি? কোরআন শরীফ না, কিন্তু এই যে এখানে লিখছে শরীফ, শরীফ হাদিসে কোরআনে কোথাও আসেনি শরীফ, কোরআন হলো মজিদ। কোরআন কি? বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, এটা হলো কোরআন মজিদ, এটাকে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন কে? এই জন্য যারা সিনাই কোরআন সংরক্ষণ করে এদেরকে লৌহে মাহফুজের মতো কবুল করেন কে? সংরক্ষণ দুই রকম, ভিতরেও করতে হবে বাহিরেও করতে হবে। কোরআনে হাফেজ হলেন কিন্তু নামাজ পড়লেন না, এটা সংরক্ষণ হলো না। কোরআনে হাফেজ হলেন চুরিদারি করে বেড়ালেন, আছে না নাই খবরদার, এগুলো যেন না হয়। কোরআন পেটে নিয়ে যারা এহানত করবে, যে শাস্তি বেশি না কম? শরীফটা কেন চালু হয়েছে আমি বুঝেছি, শরীফটা এখানে চালু করে দিয়ে এরপরে পসা গাজি নসা গাজি মারা যায়, এটা হলো মাজার শরীফ। হ্যাঁ, মাজারগুলো ভেঙে গড়িয়ে দেন, যত বিল্ডিং আছে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। রাসূল মদিনায় গিয়ে প্রথম অপারেশন চালানেন আলী, যত বড় উঁচু কবর দেখবা, যত পাকা বিল্ডিং কবরের উপরে দেখবা, ভেঙে মাটির সাথে সব মিশিয়ে দাও। মাজার আছে যেখানে শেরে কাছে সেখানে, হক্কানি পীর তো কমেই গেছে এখন, সব হক্কুনির দশা, হক্কুনি হক্কুনি বুঝেন, শকুনি, শুধু মানুষের পয়সা খায়। হ্যাঁ, শুধু পয়সা আছে যেখানে পীর সাহেব সেখানে। বাংলাদেশের 99% পীরগুলো হলো মুরুক্ষ, আল্লাহ দুই একজন আমাদের ওলি এখানে রেখেছেন, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দেন। আমিন। খেলমি কথা আমরা শুনতে পাই না,
এজন্য ইসলাম আছে যেখানে আমরা থাকব সেখানে কোরআন মাজিদ এটার বাড়ি কোথায় লৌহ মাহফুজে কোরআন হলো আসমান থেকে এসেছে এটা হলো রূহের খোরাক কিসের খোরাক রূহের খোরাক শরীরের খোরাক আমরা দেখি শরীরও দেখি আমরা খোরাকও দেখি খালক এবং আমল দুটি জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন একটা হলো খালক একটা কি আমাদের শরীরটা হলো খালক শরীরটা আমরা দেখি শরীরের খাবার দেখি রূহটা দেখি না রূহের খাবারও আমরা দেখি না রূহটা হলো আমল রূহটা কি ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি وما أوتيتم من العلم إلا قليلا مخرج সাথে কুরআন পড়বেন হার্ট এমনি ভালো হয়ে যাবে কুরআনের গুণাগুলো নার্ভগুলোকে ভালো করে দেয় নার্ভ মাথাতে 2700 কোটি নার্ভ আছে মাথায় 2500 কোটি নার্ভ আছে সিনায় এজন্য মানুষের শরীরে যা রগ্রাশা আল্লাহ দিয়েছেন এটা খুললে পৃথিবীকে 10 বার পেঁচ দিয়ে ফেলা যাবে এইজন্য হাদিসে এসেছে একজন আদনা জান্নাতিকে কয়টা দুনিয়ার সমান দেয়া হবে কয়টা 10টা দিলেও তার জায়গা আরো লাগবে আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ নার্ভের উপকার হয় গুণনা করলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم الله رب العالمين تريش پارا قرآن نزل کن لين ایک شو چود دوٹا سورة دلين کوئی تا سورة ایک شو چود دوٹا سورة دلين الله نام تا شب چه بشي شامل کن لين آزان ارگی توري আযানের ভিতরে আল্লাহর নাম আলিফ লাম এবং হাই গুলো এসেছে 120 বার কয়বার 120 বার কোরআনের 112 বার এসেছে 112 নাম্বার সূরা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ এখন বলেন কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা কুল ফু আল্লাহু আহাদ কুল ফু আল্লাহু আহাদ কুল ফু ইসো করে কুল কুল হু আল্লাহু আহাদ কুল ফু না কুল হু ইংরেজরা আমাদের শব্দগুলো চুরি করেছে আমাদের আলিফ বাতা চুরি করে কি লিখছে জানেন আলিফ মানে এ বা মানে বি সা মানে সি আলিফ বা তা সা এসব আমাদের থেকে চুরি করে নিয়েছে ইংরেজরা ইংরেজরা হলো পৃথিবীর সবচেয়ে বড় চোর এই ইংরেজদেরকে তাড়িয়েছে দেওবন্দের আলেমেরা অন্য কোনরা তাড়ায় নাই লক্ষ লক্ষ দেওবন্দের আলেমদেরকে শহীদ করা হয়েছে এই ইংরেজ বেনিয়াদের হাতে তারা শহীদ হয়েছে ঠিক কি না কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইকে অ্যারেস্টের জন্য অন্তত 100 বার দেওবন্দ মাদ্রাসায় হানা দিয়েছে ইংরেজ বেনিয়ারা এই ইতিহাস তো আমরা জানি না আমাদের অনেকেই দেওবন্দের ভুল ধরার চেষ্টা করে খুব কথা কর না দেওবন্দের বিরুদ্ধে আরে দেওবন্দ না থাকলে তুই বাংলাদেশে কথাও বলতে পারতি না দেওবন্দের অনেক বরকত আছে না নাই ছোট্ট একটি প্রতিষ্ঠান এরকম আমাদের হাটহাজারী মাদ্রাসা তারপরে ফরিদাবাদ তারপরে হলো লালবাগ তারপরে পটিয়া তারপরে হয়েছে আলিয়া মাদ্রাসা আগে হয়েছে দারসে নিজামি তারপরে হয়েছে আলিয়া তো আমরা যেন দুই গ্রুপে ঠেলাঠেলি না করি ঠেলাঠেলি একজনে কয় আলিয়া বড়জনে খালিয়া তো তুমি তা কাকে অপমান করলা ও তো কোরআন হাদিস কিছু পড়ে তুমি হয়তো বেশি পড়ো কিন্তু তুমি যদি নিজে বলো যে আমি সবচেয়ে বেশি জানি তাহলে তুমি হলো মূর্খের সর্দার তুমি যদি বলো যে আমি ভালো তার চেয়ে তাহলে তুমি শয়তানের কাতারে গেলা ঠিক কি না আনা খাইরুম মিনহু এটা কে বলেছিলেন কে বলেছে তুমি এটা বলবা না তুমি বলবা আল্লাহ যেন আমার ভাইয়ের জ্ঞানকে আরো বাড়িয়ে দেয় আমার ভাইও কথা বলে আমিও কথা বলি আমরা যেন এক লাইনে চলতে পারি আপনি বলেন তো শুধু মসজিদের মুসল্লিরা যদি এক কাতার হয়ে যায় বাংলাদেশ কি ইসলাম থেকে বঞ্চিত করার অধিকার কারো থাকবে এখন তো মসজিদের ভিতরেই ঠেলাঠেলি সুন্নত জানা না নামাজের মোল্লা আলী কারী রেখেন
নামাজের সুন্নতগুলো যখন মুসল্লিরা ছেড়ে দিয়েছে মুসল্লিতে মুসল্লিতে দুশমনি শুরু হয়েছে রাসূল সুন্নত দিয়েছেন মসজিদের ভিতরে ঢুকেই লেগে লেগে দাঁড়াও এখন কে কত ফাঁক রাখবে সেই প্রতিযোগিতা চলে ঠিক তবে ঠিক কাতার সোজা করো নইলে অন্তর্বাঁকা হয়ে যাবে হাদিসগুলো পড়তেন রাহমাতাল লিল আলামিন আমরা অনেক দূরে ছড়ে এসেছি যেমন কাউকে যদি ধরি সম্পর্ক বাড়ে না কমে বাড়ে আর যদি ঠেলে দেই সম্পর্ক কমে যায় আপনি মুসল্লিদের সাথে লাগিয়ে দাঁড়াবেন লেগে দাঁড়াবেন রাসূল এক বর্ণায় বললেন যারা মুসল্লির সাথে লেগে দাঁড়ায় আল্লাহ জান্নাতে তাদের জন্য প্রাসাদ তৈরি করে দেয় সুবহানাল্লাহ আমাদের মুসল্লিদের মধ্যে এখন ঠেলাঠেলি আছে না নাই এক গ্রুপ বাইরেছে কতই জোরে আমিন কইবি না তোর নামাজি হবে হাত কোথায় বাঁধবি ঠিক কইরা লও আরে হাত না বাঁধলি ইমাম মালিকের লোকেরা তো হাত বাঁধেই না আপনি মক্কা শরীফে গেলে দেখবেন এমনি খাড়া আছে বাঁধবো না কি করবি কর হ্যাঁ এরা বাঁধেই না হাত আপনি এটা নিয়ে ঠেলাঠেলি করবেন না আপনি দেখবেন ইমাম যেভাবে পড়ে আপনিও সেভাবে পড়বেন ঠিক না ঠিক মসজিদের মূল কেন্দ্রবিন্দু কে জোরে বলেন ইমাম ইমামের উপরে যেন কোনো মতল্লি উল্টা পাল্টা খবরদারি না করে তাহলে মতল্লি তোমার নামাজ হবে না ওই ইমামের পিছনে ইমাম যেভাবে ডিকটেশন দেয় সেইভাবে তোমাকে চলতে হবে আল্লাহ বুঝা তৌফিক দান করুক সর্বশ্রেষ্ঠ সূরা বলতে পারলেন না এটা একটু কঠিন ওমর ফারুক মদিনা পাহারা দিতেন রাতের বেলা আমার উপজেলার যিনি আসছেন এখানে আমি বলবো আপনিও পাহারা দিবেন আপনার উপজেলা একটা ছোট্ট কাজ করবেন কালকে কাজিম ভাইকে বলেছি আপনার থানাতে আপনি সব স্কুলে কোরআন চালু করে দেন সব স্কুলে মেয়েদের মাথায় পর্দা চালু করে দেন আপনাদেরকে এই উপজেলার জন্য আল্লাহ নাজাত দিয়ে দিবেন ঠিক কি না আজকে আমাদের ইসলাম নিয়ে অনেক দুর্বিসন্ধি চলছে ঠিক না ঠিক কেউ কেউ বলতেছেন আমরা নাকি বান্দরের গোষ্ঠী তো এটা প্রধানমন্ত্রীর নজরে গিয়েছে তিনি বলছেন তিনি এটা বাদ দিয়েছেন তো যে বান্দরটা লেখছে বান্দরের গোষ্ঠী ওরে বান্দরের সাথে খাঁচায় ঢুকায় দিস না তাহলে তো আসল পরিচয় পাওয়া যাবে হ্যাঁ প্রত্যেক জাতি তার লোকেরে চিনে কি চিনে না শিয়াল একটা এখানে ডাক দিলে আরেকটা কোথায় ডাক দেয় তো তুই যখন বান্দর তুই বান্দরের সাথে খাঁচায় ঢুক তুই বান্দরের সাথে জঙ্গলে চলে যা আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন আরো জোরে বলি আমিন আপনার উপজেলাকে আপনি বাঁচান ওমর ফারুক সারা রাত পাহারা দিতেন মদিনা এসার পরে সবাই ঘুমিয়ে বিছনায় যেত তিনি মদিনা পাহারা দিতেন অন্ধকার রাত কোন পাহারাদার নেই তার পাহারাদারকে তিনি দাঁড়িয়ে আছেন লম্বা মানুষ সারা মাথার সামনে দিয়ে চুল কম ঘাড় পর্যন্ত লিম্বা চুল ঝুলানো বুক পর্যন্ত দাঁড়িয়ে তিনি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে দেখলেন একটা গ্রুপ মদিনার দিকে ঢুকছে তিনি চিৎকার করলেন মানান্তম এই তোমরা কারা ভিতর থেকে একজন জবাব দিলেন নাহানু মুসলিমুন আমরা কি মুসলমান আমাদের পরিচয় হলো আমরা মুসলমান আমরা কি মুসলমান এবার জিজ্ঞেস করলেন দুল্লানি আজম সূরা মিনাল কোরআন যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা আমাকে বলো ভিতর থেকে একজন পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবার তিনি আবার প্রশ্ন করলেন দুল্লানি আজম আয়া মিনাল কোরআন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি বলো ভিতর থেকে একজন জবাব দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম এবার তিনি প্রশ্ন করলেন আসকালু আয়া মিনাল কোরআন কোরআনের সবচেয়ে ভারী আয়াত বলো ভিতর থেকে একজন উত্তর দিচ্ছেন ফামাইয়াল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু আমাইয়াল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু এবার তিনি আবার প্রশ্ন করলেন কোরআনের সবচেয়ে আশার আয়াত কোনটি ভিতর থেকে একজন পড়ছেন ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم হে বান্দারা কখনোই আমার রহমত থেকে নিরাশ হয় না যারা জীবনের উপর অত্যাচার করেছো ইসরাফ করেছো সীমা লঙ্ঘন করেছো আমার কাছে গুনাহ মাফ চাও সব গুনাহ মাফ করে দিবেন কে আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া যুনুব জামবুনের বহুবচন সব গুনাহ এরপর বলেছে একদম মুছে দিবেন আমল নামা থেকে সুবহানাল্লাহ সাথে সাথে ভিতরে থেকে একজন سيدنا عمر فاروق কে ডাকলেন ডেকে বললেন انت عمر তুমি কি عمر নাকি অন্ধকার রাত عمر বললেন انت ابن مسعود رضي الله তুমি কি ابن مسعود নাকি দুইজন দুইজন কে আলিঙ্গন করলেন দুইজন দুইজন কে মেহমানদারিতে মেহমান খানায় নিয়ে গেলেন মানিক মানিক চিনে ابن مسعود ছাড়া এরকম জবাব আর কেউ দিতে পারত কোন ইবনে মাসউদ যার তেলাওয়াত শুনতেন রাহমাতাল লিল আলামিন শরীর ছিল অত্যন্ত শুকনা শিনকায় একজন কাফের ঠাট্টা করে বলছে ইবনে মাসউদ তোমার পাগুলো তো ছাগলের পায়ের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনে বলছেন শুনে যাক এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি পাল্লায় ভারী হয়ে যাবে ইবনে মাসউদের তেলাওয়াত শুনতেন রাহমাতাল লিল আর বলতেন তোমার তেলাওয়াত জিবরাইল আমিনের তেলাওয়াতের সাথে মিলে যায় এখন বলেন সবচেয়ে দামি সূরা কোনটা জোরে বলেন দেরি করেন কেন কোরআনের মা কোন সূরা হ্যাঁ মায়ের দাম বেশি না বাপের এই আরেক ভুল করলেন দাম বেশি বাপের হক বেশি কার সারা কোরআনে কোনো মায়ের কথা নাই যত বাপের কথা এসেছে আদমের কথা এসেছে অসংখ্যবার মা হাওয়ার কথা একবারও মা হাওয়ার নাম একবারও আসেনি যতবার এসেছে উসকুন আনতা ও জাওজুকাল জান্নাত দুইবার আদমের নাম তারপরে একবার মা হাওয়ার কা তাও নাম না কা তোমার বিবি আজওয়াজুন নবী রাসূলের বিবি রাসূলের 11 জন বিবির নাম একবারও আসে নাই সাইয়েদনা মূসা আলাইহিস সালামের নাম এসেছে 136 বার ওনার কোন বিবির নাম একবারও আসে নাই ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 87 বার ওনার দুইজন বিবির নাম একবারও আসে নাই একজন মহিলার নাম এসেছে যার স্বামী নাই কি নাম মারিয়াম কি নাম যদি ওনার স্বামী থাকতো ওনার নাম কোরআনে আসতো না তবে দেয়ার বেলা আগে মেয়েকে দিবেন কাকে দিবেন জমি বণ্টন করবেন আগে মেয়ের থেকে শুরু করবেন সূরা লোকমানে দলিল এসেছে কোন সূরা লোকমান পোলা করে সব ভালো ভালো দিয়া মাইয়া করে ওই খেতে মিটতে দে ওই দেই না যে পিতামাতা মেয়েকে বঞ্চিত করেছো রাসূল বলছেন সাল্লাল্লাহু তিরমিজির সহি বর্ণনা জাহান্নামে ওই পিতামাতা তার জায়গা ঠিক করে নিয়েছে খবরদার মেয়েদেরকে যারা বঞ্চিত করবা তোমরা জাহান্নামী হবা তুমি জমি দিয়ে দিবা মেয়ে যদি তার ভাইকে দিয়ে দেয় কোনো আপত্তি কিন্তু তোমাকে বণ্টন করেই দিতে হবে যদি জীবদ্দশায় বণ্টন করো মেয়ে দুই ভাগ ছেলেও দুই ভাগ নুমান ইবনে বশিরের হাদিস বুখারি জীবদ্দশায় বর্ণনা করলে ছেলেও দুই ভাগ মেয়েও দুই ভাগ আর যদি মৃত্যুর পরে বর্ণনা বণ্টন করো আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ কারণ মেয়ে আর দুই জায়গা থেকে পায় ছেলে আর কোথাও থেকে পায় না মেয়েকে আগে দিতে হবে সূরা লোকমানে আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير ও দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি একজন তোমার বাবা আর একজন তোমার মা তবে মায়ের কষ্টের কথা তুমি ভুলে যেও না পেটে ধারণ করেছেন কে যন্ত্রণা সয়েছেন কে প্রসব বেদনা সহ্য করেছেন কে প্রসব বেদনার চেয়ে বেদনাদায়ক পৃথিবীতে আছে কিছু কথা বলেন কালকে পড়ছিলাম প্রসব বেদনার তীব্রতাটা কতটুকু
কিছুদিন আগে টার্কিতে এবং সিরিয়াতে ভূমিকম্প হয়েছে কত স্কেলে 7.8 আর মায়ের পেটে যখন সন্তান আসে মায়ের শরীরে ভূমিকম্প হয় 10 থেকে 11 কম্পন শুধু সন্তান যখন প্রসব হয় একটা যন্ত্রণাকে ডাক্তাররা মিলালো 40 থেকে 45 ডিগ্রি ব্যথা যখন উঠে চার পাঁচটা হাড়ি একসাথে ভেঙে যায় আর মা যখন সন্তান প্রসব করে 55 থেকে 57 পর্যন্ত তার ব্যথা উঠে ওয়াহানান আলা ওয়াহান একটার পর একটা ব্যথা একটা কষ্টের পর আরেকটা কষ্ট আল্লাহ বলছেন মায়ের দিকটা আগে নিবা তিন গুণ মায়ের কষ্ট কয় গুণ এই কষ্টের ভিতরে আর কোন শেয়ার নাই ইমাম বুখারী আলাইহিস রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন আদাবুল মুফরাদের ভিতরে মায়ের হক পাঁচ গুণ কয় গুণ পাঁচ গুণ মায়ের হক পাঁচ গুণ তোমরা আদায় করবা তিনি দলিল এনেছেন পেটে ধারণ করেন মা দুধ পান করান কে কথা বলেন প্রসব বেদনা সহ্য করেন কে বাচ্চাকে পরিষ্কার করায় কে তিলে তুলে গঠন করেন কে মা নেপোলিয়নের কথা আমরা জানি তিনি বলেছেন গিভ মি গুড মাদার আই উইল গিভ ইউ গুড নেশন এটা ওনার কথা না এটা রাসূলের কথা নেপোলিয়ন চুরি করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাদেরকে শিক্ষিত করো মা মা মায়ের চেয়ে দামি আর কিছুই নাই মায়ের পায়ের নিচে কি কেন কেন মায়ের পায়ের নিচে জান্নাত আরে কেন মায়ের পায়ের নিচে জান্নাত বলেন তো মাকে বানানো হয়েছে জান্নাতে পুরুষকে বানানো হয়েছে তায়েফ এবং মক্কার মধ্যখানের একটা জায়গায় এই জন্য মায়েরা জান্নাত সুন্দর না অসুন্দর কথা বলেন মায়েরা কি সুন্দর দ্বিতীয় জান্নাতে অফুরন্ত নেয়ামত মায়েরা কোন সময় অল্পে তুষ্ট থাকে না দশটা শাড়ি দেওয়ার পরে যদি জিজ্ঞানা লাগবে কয় দিলে ভালো হইতো দিলে ভালো হইতো একদম শেষ হয় না কিন্তু চাওয়া এটা তাদের দোষ না ইনফিনিটি আবার দেখবেন মায়েদের কথা বেশি মায়েরা কথা বেশি বলতে পারে এই যে মায়েদের এই ঘটলিটা এটা কথা বলার সময় 220 বার নড়ে আর পুরুষের নড়ে 80 থেকে 90 বার এই জন্য পুরুষ এক কথা কওয়ার আগে মহিলা 10 কথা কয়ে বসে থাকে তখন চুলে ধরে এত কথা কষ্টে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন তোমার উম্মতদেরকে বলে দাও আশিরুহুন্না বিল মারুফ শ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে যেন করে কোন বিতর্কে যাবেন না রাসূলের 9 জন বিবি রাসূলের সাথে বিতর্ক করেছে কারো সাথে কথা না বলে 29 দিন তিনি মসজিদে নববীতে ছিলেন কয়দিন 29 দিন কোন কথা তিনি বলেন নাই নিষেধ করেছেন কে আপনিও তর্কে যাবেন না মেয়েরা একটু বাঁকা মেয়েরা কি একটু বাঁকা পাজরের হাড় থেকে মেয়েদেরকে বানিয়েছেন কে পাজরের হাড় সোজা না বেঁকা রাসূল বলেছেন মেয়েরা গ্লাস মেয়েরা কি গ্লাস সৌন্দর্য বর্ধন করে এই গ্লাসকে জোরে যদি পরিষ্কার করতে যান গ্লাসও শেষ ঘরও শেষ মেয়েদেরকে জোর করে সোজা করবেন না একটু সাবান দিয়ে মুছবেন দেখবেন ফকফকা হয়ে যাবে একটু সুন্দর করে কথা বলেন যখন আপনি বললেন যে আমার সাথে খাও খামু না কয় তোর বাপে খাইবে এরকম ডাকাইতে আসে না নাই তো বাপেরে নিয়ে আসছো কেন তোর বাপে খাবে ব্যাস ঝগড়া শুরু হলো মেয়েরা এমনি একটু টেম্পার থাকে আর আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই কোনো দেশে নাই রান্না বাড়া সব করে কারা কথা কন না কে এই যে মজা করে যে সুদ্য তরকারি দিয়ে খান জিব্বা তো বাইরে হয়ে যায় খাইতে স্বীকার করেন না কেন রাঁধে কারা রাঁধে কারা মেয়েরা এই যে আজকে যে ঘরে ছিলাম সকাল থেকে ঢুকেছে এই এখন পর্যন্ত তারা পাক ঘরেই আছে কোনো ক্লান্তি নাই মক্কা শরীফে এটা পাবেন না স্বামী একদিন রাঁধে বিবি আরেকদিন কয় স্বামী তুই পাক ঘরে যা আজকে তুই রাঁধবি যা সারা দুনিয়াতে এ নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন বিবিদেরকে একা পাক ঘরে ছেড়ে দিতেন না মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মসজিদে নববী থেকে সেই প্রথম হাতে ঝাড়ু দিতেন রাহমাতাল্লিল ছোট্ট রুমটা ঝাড়ু দিয়ে দিতেন রাহমাতাল্লিল
সেলাই করতেন আগে খেতে বসতাম দুইজন একসাথে খেতে বসতাম প্রথম লোকমাটা রেডি করে রাসূল আমার মুখে দিয়ে দিতেন আমি গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম ওই জায়গায় মুখ লাগাতেন রাহমাতাল লিল আমি হাড়ি খেয়ে রাখলে সেই হাড়ি চাটতেন রাহমাতাল লিল আলামিন এবার বলেন দ্বিতীয় কোরআনের বড় সূরা কোনটি সবচেয়ে সওয়াবের সূরা কোনটি প্রথম হলো সূরা ফাতিহা হুজুররা কোন সূরা দিয়ে ফুলেন কথা কন না কেন এই ফুর কেন্দ্রবিন্দু হলো ফাতিহা আস্তে আস্তে কয় যাতে আপনারা টের না পান কারণ টের পাইলে তো হুজুরগো কারবার শেষ আমি যখন প্রথম ফুনিতে গিয়েছিলাম একজন বড় ওলি ছিলেন তিনি তিনিকে জেলখানায় ঢুকানোর পরে তিনি হাত তুলেছেন জেলখানার কোনা দিয়ে আগুন ধরে উঠছে শেষে বলছে হুজুর আপনি যারে যারে চান এদেরকে নিয়ে তাড়াতাড়ি বেরো নইলে জেলখানা পূজা শেষ কয় আগে হ্যাগরে বাইট কর এরপর আমি বাইডুন আর দূরছি তো দূরছি নুরুল আমিন আতেকি গফরাহুল্লাহ তার ছেলে আছে এখন আমি খুব ছোট্ট তখন আমি হুজুরের কাছে দোয়ার জন্য গিয়েছি আব্বা আম্মা আমাকে পাঠিয়েছেন যাও তো উনি কথা বলতেছিলেন জোরে কিন্তু ফু দেওয়ার সময় আপনি কি পড়েন জোরে পড়েন চপ আমি বললাম তুমি চপ ছোট মানুষ আমি না আমি ফু নিবো না জোরে পড়ো জোরে পড়ো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এরকম অনুসন্ধিত তিনি এক বছর বয়সে মাকে বললেন মা তোমার রব কে মা তোমার রব কয় আমার রব তোর বাপ আমারে খাওয়া দেয় কাপড় দেয় এই যে যা লাগে দেয় কয় আব্বার রব কে কয় আব্বার রব রইল নমরুদ কয় হেটার কাছে নিয়ে চলো আমারে কয় বছর বয়স কয় বছর এক বছরে তিনি তিন বছরের শিশুর মতো বড় হয়ে গেছেন নিয়ে গেল কয় নমরুদ কই কয় ওই যে উপরে বইয়া রয়েছে কয় এটা এত বিশ্রী কে এটা যদি নিজে রব হইব নিজের তো সুন্দর করতে পারে না এরা আমি রব মানি না বাপে ধরে এক খাবল লাগাই দিছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি রব খুঁজে বের করব সাত বছর বয়স জান্না আলাইহি লাইলু রাকাওকাবান قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين রাতে যখন চাঁদ উঠলো তারা উঠলো বলল এটা রব যখন ডুবে গেল যেটা ডুবে যায় সেটাকে আমি ভালো বাসিনা ফালাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবান ফালাম্মা রাআ আল কামারা বাযিগান قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين যখন চাঁদ উঠলো আলো হয়ে বললে এটা রব যখন ডুবে গেল হেদায়েত চাইলেন কার কাছে কার কাছে আমরা হেদায়েত চাই কার কাছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম এবার যখন সূর্য বড় হয়ে উঠল ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী وَجَّهَتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ পড়েন তো এটা কখন পড়েন হ্যাঁ নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বেদে পড়বেন এটা একটা সানা রাসূল কখনো বলতেন হানিফাম মুসলিমান ওমা আনা মিনাল মুশরিকিন শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই শিরক বোধহয় আপনাদের ময়মনসিংহে নাই একটা ভালো লেগেছে হ্যাঁ শিরক আছে আল্লাহ ছাড়া শপথ যদি কোনো জিনিসের নামে করেন এটা কি শিরক বিদ্যার কসম মাথার কসম মায়ের কসম শিরক এগুলো কি শিরক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়ান এটা কি বহু পীর আছে সেজদা নাই পীরের হাত পা কেটে ফেল ওই পীরও মুশরিক তুইও মুশরিক বহু পীর আছে ওনাকে সামনে দিয়ে আসতে হয় পিছন দিয়ে ওনাকে আসা যায় না আছে না কথা কন না কেন তুই কি মসজিদের থেকে পবিত্র হয়ে গেছিস মূর্খ হ্যাঁ মসজিদে আমরা কেমনে ঢুকি বলেন আর বাইরে কেমনে
মসজিদে এমনি দেখতে দেখতে বাইরন নাকি তাহলে তো আরে হুজুরের উপরে পয়রা হুজুরও শেষ সামনে আসবে হ্যাঁ এগুলো বুঝেন না কেন সাধারণ জ্ঞান এরকম মূর্খ ছড়িয়ে আছে বহুত গ্রামে গঞ্জে বেশি এগুলো আবার স্লোগান বাইর করছে জাত পি নাই তার পি শয়তান কেন এই জাতীয় বাজে কথা বলেন এনারা হলেন এলমের ওস্তাদ ঠিক না বা ঠিক তারপরে আপনারা পীর হিসেবে ওনাদেরকে আখ্যায়িত করেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি পীর ছিলেন পীর তো শব্দ বুঝতেনই না উনি মক্কা শরীফে তো কোনো পীর নামে কিছুই নাই ওরা তো বুঝেই নেই শব্দটা শিক্ষক ছিলেন ওস্তাদ আমাদের আসাতেজা আমাদের কি শেখুল হাদিস আলহামদুলিল্লাহ বলি এটা হলো আসল পরিচয় এবার বলেন দ্বিতীয় সূরা কোনটি قل هو الله احد একজন সাহাবীর জানা যায় জিবরাইল আমিন হাজির মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া জুমি ওনার জানা যায় জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির রাসূল দেখছেন জিবরাইল আমিন কে বলছে কি খবর জিবরাইল আমিন তুমি এখানে বলছে আল্লাহ আমাকে 70000 ফেরেশতা দিয়ে এর জানা যায় পাঠিয়েছেন কি আমল লোকটা করে কি আমল করে তিনি উঠতে বসতে ঘুমাতে সারাক্ষণ পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ উঠতে বসতে সব সময় এই সূরা পড়তে না আমরাও পড়বো পড়তে পারবেন তো কথা বলেন আপনারা উঠেন কেন দুই একজন কি ধমক খাওয়ার জন্য উঠেন মূর্খ কোরআন শরীফ পড়ার সময় যেগুলো উঠে এগুলো মূর্খ খবরদার কোন সোনাবানের কিচ্ছা বলা হচ্ছে না যা বলছি অথেন্টিক ঠিক না বেঠি বানোয়াটের কোন জায়গা এখানে নেই কোরআন তাফসিরের নামে বহু জায়গায় আজেবাজে হয় এমন এমন হুজুরদেরকে দাওয়াত দেয় যেগুলো কোরআনের ধারে কাছেও যায় না নাচানাচি কুদাকুদিও হয় মাহফিলগুলো হ্যাঁ যেগুলো শরীর না চায় এগুলো শয়তান এগুলো কি খবরদার অন্তর কাঁপবে শরীর নাচবে না কার কথা এখানে আছে না নাই ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ অজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কার কথা কোন সূরা সূরা আনফাল নফলের বহুবচন কি আনফাল আনফালের অনেকগুলো অর্থ আছে নামাজ দুই প্রকার একটা হলো ফরজ আর একটা হলো নফল বাবুন নাওয়াফিলের ভিতরে বিতের যা আছে ওয়াজিব ওয়াজিব সব বাবুন নাওয়াফিলের ভিতরে এসেছে এই সূরা আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা মোমেন তারা যখন আল্লাহ জিকির করে তাদের অন্তরটা কি হবে কাঁপবে ভিজে যায় অজেলা কাঁপা অথবা ভিজে যায় সিক্ত হয় অন্তর যখন সিক্ত হয় তখন চোখেও কি আসে পানি আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সাহাবায়ে কেরাম বলতেন পানি উতরালে যেরকম গম গম শব্দ হয় রাসূলের সেজদা থেকে এরকম কান্নার শব্দ বেরিয়ে আসত তিনি সেজদায় কাঁদতেন কি করতেন কাঁদতেন কারণ তিনি বলেছেন আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি ওয়াহুয়া সাজিদ বান্দা যখন সেজদায় যায় সে আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় ফাকসিরুদ দোয়া এই সময় বেশি করে দোয়া করো কার কথা আল্লাহর কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু এখন কিছু পান্ডা বেরিয়েছে আহলে কোরআন ওনারা হাদিস মানে না এগুলো হলো আসল কাফের এগুলো কি আসল কাফের আহলে কোরআন তুমি দাবি করো কেন আমরা আহলে কোরআন আহলে হাদিস দুইটাই কিছু লোক আলাদা করে তিনারা বলেন তিনারা আহলে হাদিস তোমরাও মূর্খ তোমরা আহলে হাদিস না চার ইমামই ছিলেন আহলে হাদিস কোন ইমাম হাদিসের বাহিরে ছিলেন না ঠিক কি না তোমরা আলাদা হও কেন কয় আমরা লা মাযহাবি তুমি যে কোনো আমল করলেই কোনো না কোনো মাযহাবের সাথে মিলতেই কথা কন না কে মিলবে কি না মিলে যাবে তুমি যে হাত উঠাও হাম্বালি মাযহাবের লোকেরা হাত উঠাতো আব্দুল কাদের জিলানিও হাত উঠাতো তুমি আলাদা দাবি করো কেন আলাদা দাবি করাটাই ফেরকাবাজি ঠিক না বেটি ফেরকাবাজি করবা না খবরদার ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা
تفرقوا والله بذا التوفيق دان كروا